আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পপ্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পপ্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম তুমি আমার স্বপ্নের রাজকুমার। গল্পটি লিখেছেন মমিতা মেহরা। পর্ব 33। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, আজ আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। ধপ করে ফার্স্ট ফ্লোরে বসে পড়ল মুন। দম বন্ধ হয়ে আসছে তার, চোখ দুটো যেন চলে যাচ্ছে, এখনই যেন চোখ ফেটে কান্না চলে আসবে। ভেতরের কষ্টটাকে ঢোকের নেই গিলে খাচ্ছে, চাপা দেওয়ার বৃথা চেষ্টা করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। কাঁদবে না সে, একদম কাঁদবে না। কার জন্য কাঁদবে, কিসের জন্য কাঁদবে? এটা যে তার নিয়তি, তাহলে মেনে নিতে কষ্ট এত কিসের, এত তাড়না কিসের? নিজের ভাগ্যকে মেনে নিতে না পারলে বেঁচে থাকাটা নেহাত বোকামো। হ্যাঁ হ্যাঁ, বোকামো। অয়নের কথাগুলো কেবল মাথার মধ্যে চক্কর কাটতে লাগলো। আর আবির না ভাববে না কারোর কথা, সবাই স্বার্থপর, সব ভাই স্বার্থপর, কেউ নিজের ভালোটা ছাড়া কিচ্ছু ভাবে না। তাই তো তার মা স্বার্থপরের মতো তাকে একা করে দিয়ে চলে গেল। মায়ের কথা মনে হতেই ঢুকরে কেঁদে উঠল মেয়েটা। কষ্টটা যে ঠিক কতটা হচ্ছে কাউকে বোঝাতে পারল না, কাউকে দেখাতে পারলে হতো। খুব করে বলতে ইচ্ছে করছে তার ভালো নেই মা, ভালো নেই। নিজেকে যে নিজের কাছে এক বোঝা বলে ঠাউর হচ্ছে, এই বোঝার ভার যে অনেক, সহ্য করার মতো নয়। না সহ্য করতে পারছে না সে, একদম সহ্য করতে পারছে না। এত কষ্ট কেন হচ্ছে? তা যে কষ্ট পেতে নেই, একদম নেই। সবাইকে ভালো রেখে নীরবে চোখের জল ফেলে সবার সামনে নিজেকে একজন সুখী মানুষ হিসেবে তৈরি করে সে নিজ হাতে করেছে। সেই 8 বছর বয়স থেকেই করে আসছে। তাহলে আজ এই অল্প একটু কষ্টতে কেন এত দম বন্ধ হয়ে যাচ্ছে? আবিরের এমন কাজে কষ্ট পাওয়া যে তখনই মানাতো যখন আবির তাকে নিজের স্ত্রী বলে স্বীকার করত, ভালোবাসত, ভালোবেসে কাছে টেনে নিত। কিন্তু এসব যে কখনোই হবে না, হওয়া সম্ভব নয়। তাহলে এই মিছে কষ্টের মানে কি? আজ কি কাঁদবে সে? হ্যাঁ কাঁদুক, মন ভরে কাঁদুক। এত বছরের বদ্ধ রাখা কষ্টগুলো এই সামান্য কষ্টের সাথে ছুটি নিয়ে নিক। আর কতদিন এই কষ্টগুলোকে স্বার্থপরের নেই আটকে রাখা যায়? মুক্তি মেলুক কান্নার রেশ ধরে এই কষ্টগুলোর। চোখের জল যে বাঁধ মানছে না, অঝরে ঝরে চলেছে, ঝরে যাক ঝরে যাক। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মনকে এভাবে কাঁদতে দেখে ভেতরটা কেঁপে উঠল আবিরের। কতটা স্বার্থপর সে, কতটা সাজিয়ে গুছিয়ে সে মেয়েটাকে কষ্ট দিতে পারে ভাবতেই শরীরটা তার কেঁপে ওঠে। আজ যেটা হলো তার জন্য সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। কোন মুখে সে মনের সামনে দাঁড়াবে, কোন মুখে সে মনের কাছে ক্ষমা চাইবে? না, সেই মুখ যে তার নেই। অসহায় করে দিয়েছে সে মেয়েটাকে। কতটা অসহায় হয়ে পড়লে মানুষ এইভাবে না আর ভাবতে পারছে না। সে এতটা নিষ্ঠুর সে কিছুতেই হতে পারবে না এই মানুষটার কাছে, এতটা নির্দোষ সে কিছুতেই হতে পারবে না। ক্ষমা তো তাকে চাইতেই হবে, চাইতেই হবে। কাঁধে কারো স্পর্শ পেয়ে মন কেঁপে উঠল। যত তাড়াতাড়ি সম্ভব চোখের জলটা মুছে ফেলে উঠে দাঁড়ালো। পেছনে তাকাতে তাকাতে মানুষটাও উঠে দাঁড়ালো। অন্ধকার ঘরটাতে মানুষটার মুখটা স্পষ্ট না হলেও তার শরীরের গন্ধ যে মনের কাছে চিরচেনা। রাজকুমার বলেই মানুষটা চোখের দিকে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কিছু বলতে যাবে তার আগে মন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও কেঁদে উঠল। কান্নার ব্যাগ বাড়ছে বই কমছে না, কান্নার ব্যাগ এতটাই যে মানুষটাকে জড়িয়ে থাকা সত্ত্বেও থেকে থেকে কেঁপে উঠছে। জড়িয়ে যাওয়া গলায় কথা আওড়াতে লাগলো সে, চাই না আমি এখানে থাকতে, চাই না। তুমি আমায় না নিয়ে যাও না রাজকুমার, নিয়ে যাও তো তোমার সাথে করে, থাকবো না আমি এখানে, খুব কষ্ট হচ্ছে আমার। আবির থাকুক না তার ভালোবাসার মানুষটার সাথে,
তাতে আমার বিন্দুমাত্র আফসোস নেই। কিন্তু আমি কী করে থাকবো বলতে পারো? চোখের সামনে ওনাকে রাত দিন চব্বিশটা ঘন্টা বন্নির নাম নিতে দেখলেই যে আমার দম বন্ধ হয়ে আসে। খুব ইচ্ছা করে যেন মরে যাই, কিন্তু নিয়তে যে সেটা চায় না। তার শুধু একটাই ইচ্ছে, আর সেটা হলো আমায় কষ্ট দেওয়া। আমার কষ্ট দেখে সে হাসে। আমায় নিয়ে যাও, থাকবো না আমি। আমি ভালো নেই, আমি ভালো নেই, প্লিজ নিয়ে যাও আমায়। আমায় ক্ষমা করে দাও মন, আমি যে সত্যিই এক অভাগা। কী করে পারলাম তোমায় এতটা কষ্ট দিতে? আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমি যে তোমার এই কষ্ট নিজের চোখে দেখতে পারছি না, আমায় ক্ষমা করে দাও। আবিরের আকুতি ভরা অনুরোধে মন থমকে গেল। তৎক্ষণাৎ সে আবিরকে ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। মানুষটার পা থেকে মাথা পর্যন্ত দেখতেই চমকে উঠল। সে আবিরকে রাজকুমার ভেবে জড়িয়ে ধরেছে। এটা তার রাজকুমার নয়, এটা তার রাজকুমার নয়, এ যে এক পাষাণ হৃদয়ের মানুষ। মনের ভাবনার মাঝেই আবির ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত জোর করে মাথা নিচু করে বলে উঠল, আমি জানি মন, তোমাকে দেওয়া এক একটা কষ্টের কাছে আমার শুধুমাত্র এই হাত জোর করে ক্ষমা চাওয়াটা নিতান্তই তুচ্ছ। তবুও বলছি তোমায়, আমায় ক্ষমা করে দাও মন, প্লিজ আমায় ক্ষমা করে দাও। মন অবাক চোখে তাকিয়ে আছে। মনের কষ্টে আবির কাঁদছে। এটা সত্যি আবির তো? কি বলবে সে, কি বলা উচিত তার? কিছুই বুঝে উঠতে পারছে না। আবিরকে ক্ষমা করবে সে, কিন্তু কেন করবে? আবির মনের হাত ধরে একটানে তার সামনে বসিয়ে দিল। আচমকা হ্যাঁচকা টানে মন চোখ দুটো বন্ধ করে নেই। গালে আবিরের হাতের স্পর্শে কেঁপে ওঠে সে। আবির মনের গালে হাত রেখে তার বরাবর করে কিছু বলতে নিলেও গলায় আটকে যায় কথা। বার কয়েক ঢুকিলেও যেন কিছুই হচ্ছে না, কোনো কথাই সে বলতে পারছে না। সব কথারই কেমন করে দলা পাকিয়ে যাচ্ছে, কিন্তু তার যে বলতে হবে আর না পেরে হঠাৎ আবির মনকে বুকে জড়িয়ে নেয়। নিজের সমস্ত শক্তি দিয়ে সে মনকে আঁকড়ে ধরে। হাতের বাঁধন একটু আলগা হলেই যেন মন তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে, কিন্তু সেটা সে কিছুতেই হতে দিতে পারে না। মনকে তার দরকার, প্রতিটি মুহূর্তের জন্য দরকার, সারা জীবনের জন্য দরকার। মনকে সে হারিয়ে যেতে দিবে না, একদম দিবে না। মন হারিয়ে গেলে যে সে নিঃস্ব হয়ে যাবে, মনকে যে কোনো মূল্যে তার চাই চাই। বেশ কিছুক্ষণ যাবৎ ফোনটা কেমন নিষ্ঠুরের মতো বেজেই চলেছে। বেলকনি থেকে এক প্রকার দৌড়ে এসেই মন ফোনটা হাতে তুলে নিল। ফোনটা তুলতে ওপাশ থেকে এক ব্যস্ত কণ্ঠ ভেসে আসলো। মন মুচকি হেসে ফোনটা কানে নিয়ে বেশ আয়াস করে বসতে বসতে বলল, সরি 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 খুশি আন্টি, আমি না খেয়াল করিনি আমার ফোনটা এভাবে বাজছে। মামনি, কি হয়েছে বলো তো তোমার? কতবার কল করেছি জানো? আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। তুমি ঠিক আছো তো মা? আমি একদম ঠিক আছি আন্টি। আগে বলো কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি সোনা, আমার মামনিটা কেমন আছে বলো দেখি? তোমার মামনিটাও খুব ভালো আছে। এই এক মিনিট, তুমি দেশি সিম দিয়ে কল দিলে কীভাবে বলো তো? আছে আছে, বলা যাবে না। তার মানে তুমি দেশে ফিরেছো? ও মাই গড, তার মানে বাবাও ফিরেছে তাই না? আমায় আগে কেন বলোনি? হ্যাঁ পচা আন্টি একটা। না না মামনি, আসলে তোমার বাবা কি? বাবা নিশ্চয়ই আমায় সারপ্রাইজ দেওয়ার জন্য জানায়নি, তাই তো? আমি জানতাম মন। আমি বলছিলাম কি মা, আচ্ছা বলো তো বাবা, বাবা আমায় নিতে কবে আসবে, নাকি আমি নিজেই চলে আসব? মামনি আমার কথাটা একবার শোনো না। শুনছি শুনছি, তার আগে তুমি আমার কথাটা শোনো। বাবার সাথে কিন্তু তোমারও আসা চাই, ওকে? না আসলে আমি কিন্তু অনেক রাগ করব, তখন আর তুমি আমার রাগও ভাঙাতে পারবে না। হুম, এই বলে দিলাম। মন, তোমার বাবা আসেননি। কথাটা একদমে বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন খুশি আন্টি। কথাটা শুনতেই মনের হাসি মুখটা মলিন হয়ে গেল। আশাহত গলায় ছোট করে বলল, ও মামনি, তোমার বাবার যে আসার জো নেই তা তো তুমি জানো বলো। হুম, মন খারাপ হয়ে গেল আমার বাচ্চাটার। নো ইটস ওকে খুশি আন্টি, আমি এখন রাখছি, কেমন? পরে ফোন করছি। মামনি আমার খুশি আন্টির কণ্ঠ এটুকুতেই অফ হয়ে গেল। মন ফোনের লাইনটা কেটে দিল।
বাবার প্রতি অভিমানে সেই পাহাড়টাতে আরেকটা দীর্ঘশ্বাসের ভার অবলীলায় ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিশ্চিন্তে চোখ বুজে নিল, আর সাথে সাথে দুফুটো নোনা জল গড়িয়ে গেল পড়ল। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এই পর্যন্তই। বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্পটি শেয়ার করে গল্প প্রেমী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।